আজকে আমাদের সাথে সংযুক্ত আছেন অতিথিরা, আমাদের সাথে অতিথি হিসেবে সংযুক্ত আছেন আজকের অনুষ্ঠানে গোলাম মাহফুজ চৌধুরী অবসর, মেয়র আক্কেলপুর পৌরসভা ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আক্কেলপুর জয়পুরহাট। আমাদের সাথে সংযুক্ত হওয়ার কথা রয়েছেন সোহেল বক্সি, দপ্তর সম্পাদক ইতালি যুবলীগ ও বিশিষ্ট ব্যবসায়ী। আমাদের সাথে সংযুক্ত হওয়ার কথা রয়েছেন মোহাম্মদ মাসুম বিল্লাহ, সাবেক ভাইস প্রেসিডেন্ট ছাত্রলীগ বাংলা কলেজ। অনুষ্ঠান শুরুর আগে আপনাদেরকে জানিয়ে রাখি, যারা টেলিভিশন স্ক্রিনে আমাদেরকে দেখছেন, টেলিভিশন স্ক্রিনে যে নাম্বার দেখা যাচ্ছে সেই নাম্বার থেকে ফোন করে আমাদের সাথে সংযুক্ত হতে পারেন, আর যারা অনলাইনের মাধ্যমে দেখছেন শেয়ার করে আরও অনেক মানুষকে দেখার সুযোগ করে দিতে পারেন। কথা নয়, আমরা আলোচনায় যেতে চাই। শুরুতেই আমাদের সাথে সংযুক্ত আছেন গোলাম মাহফুজ চৌধুরী অবসর, মেয়র আক্কেলপুর পৌরসভা ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আক্কেলপুর জয়পুরহাট। আপনি শুনতে পাচ্ছেন আমাকে নিশ্চয়ই? আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে সংযুক্ত হওয়ার জন্য আজকের প্রবাস টাইমে। আপনি শুনছেন নিশ্চয় আমাকে? জি, আমরা কথা শুরু করতে চাই, যখন বিশ্ব করোনা পরিস্থিতি বিরাজ করছে, বৈশ্বিক মহামারী করোনা পরিস্থিতির ভিতরে সারা বিশ্ব বিরাজ করছে, ঠিক সেই মুহূর্তে বাংলাদেশেও কিন্তু করোনা পরিস্থিতির শুরু থেকেই এ পর্যন্ত মানুষ এই করোনা পরিস্থিতির কারণে নানা দুর্ভোগের শিকার হয়েছে এবং এখনও করোনা পরিস্থিতির ভিতরে আমরা আছি। প্রতিদিনই আমাদেরকে উল্লেখযোগ্য সংখ্যক আক্রান্ত এবং মৃত্যুর সংখ্যা গুনতে হচ্ছে, সেই সময়ের ভিতরেই কিন্তু আমাদেরকে আবার বন্যা পরিস্থিতিতে নাকাল হতে হচ্ছে। দেশের বিভিন্ন প্রান্ত কিন্তু এখন পর্যন্ত বন্যা পরিস্থিতিতে পানির নিচে আছে, অনেক অঞ্চলেই এখন পর্যন্ত মানুষ মানবেতর জীবনযাপন করছে এই বন্যা পরিস্থিতির কারণে। ঠিক সেই সময় আপনি বলবেন যে জয়পুরহাটের মানুষ, বিশেষ করে আপনি যেহেতু একজন জনগণের প্রতিনিধিত্ব করছেন জয়পুরহাটের আক্কেলপুর পৌরসভার, আপনি দায়িত্ব পালন করছেন জনগণের প্রতিনিধি হিসেবে, আপনি বলবেন যে এই করোনা পরিস্থিতি, অন্যদিকে বন্যা পরিস্থিতি, এই দুই পরিস্থিতির ভিতরে আপনার এলাকার যারা মানুষ তারা কেমন আছে? ধন্যবাদ জয়যাত্রা টিভির পক্ষ থেকে আমাকে আপনাদের সাথে সংযুক্ত করবার জন্য, আক্কেলপুর পৌরবাসী এবং উপজেলাবাসীর পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। ওটা অবশ্য যখন করোনা মহামারী আক্রান্ত, সে থেকে বাংলাদেশও বিচ্ছিন্ন নয় এবং আমার জয়পুরহাট এবং আক্কেলপুর বিচ্ছিন্ন নয়, আমরাও করোনাকালীন অবস্থায় মধ্য দিয়ে যাচ্ছি। তবে একটা বিষয় যে গোটা বিশ্বের বিভিন্ন বড় বড় দেশে যে পরিমাণ মানুষ আক্রান্ত হয়েছে এবং যে পরিমাণ মানুষ প্রাণ দিয়েছে, মৃত্যু মিছিলের ছড়ি হয়েছে, সেই তুলনায় বাংলাদেশ অনেকাংশে ভালো আছে। বিশেষ করে আমি মনে করি বাংলাদেশের মানুষ রোদ বৃষ্টি ঝড় বৃষ্টির মধ্যে থেকে তারা শারীরিকভাবে অনেকটা করোনাকে মোকাবেলা করতেছে। তাছাড়া আমেরিকা, কানাডা, ইতালি, চীন, এই সমস্ত বিশ্বের বড় বড় দেশে যে পরিমাণ মানুষ আক্রান্ত হয়ে মারা গিয়েছেন, বাংলাদেশে কিন্তু পরিমাণ মারা যায়নি। এর পিছনে আমার কাছে মনে হয়েছে বাংলাদেশের মানুষ শারীরিকভাবে অনেকটা শক্তিশালী এবং বাংলাদেশের মানুষ যে কারণে করোনার সাথে মোকাবেলা করে এই করছে, এরপরও অনেকেই আমাদের মৃত্যুর মিছিলে চলে গিয়েছে এই করোনার কারণে। সরকারের পক্ষ থেকে এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে যেভাবে দিক নির্দেশনা দেওয়া হয়েছিল, সেই দিক নির্দেশনা অনুযায়ী বাংলাদেশে প্রথমার্ধে প্রথম দিকে মানুষ এটা মানছিল। এখন কিন্তু প্রকৃত অবস্থা, আমরা জনপ্রতিনিধি, আমাদের সরকার, সরকারের বিভিন্ন চ্যানেল, সরকারের প্রশাসনের লোকেরা যেভাবে মানুষকে সতর্ক বাণী দিচ্ছিল এবং মানুষকে নিরাপদ ভাবে স্বাস্থ্যনীতি মেনে চলে মাস্ক পরিধান করে 20 মিনিট ধরে সাবান দিয়ে হাত ধৌত করার যে ছিল, এটাকে অনেক অংশে আমাদের মানুষ দূরে চলে গেছে এবং প্রকাশ্যে মানুষ যেভাবে ওপেন, আমরা টিভি দেখলেই কিংবা খবর শুনলেই আমাদের কি করোনা আছে, কিন্তু বাস্তবেই যখন হাটে মাঠে ঘাটে এলাকায় যখন ঘুরি তখন মনে হয় না যে করোনা আছে। বাংলাদেশের মানুষ এভাবে চলছে, তবে এইটার থেকে আমাদেরকে সতর্ক হওয়া দরকার। আমাদের সরকার যেভাবে বাণী দিচ্ছে, আমরা জনপ্রতিনিধি দিচ্ছি, প্রশাসনের লোকেরা দিচ্ছে, আজ পর্যন্ত
গত মার্চের মাঝামাঝি থেকে এখন পর্যন্ত বাংলাদেশের স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়গুলো খোলা সম্ভব হয়নি। আমাদের ছেলে মেয়েরা পড়াশোনা থেকে অনেকটা পিছিয়ে যাচ্ছে, কিন্তু আমরা তারপরও মানুষ সতর্ক হচ্ছে না। মানুষকে আরো সতর্ক করা উচিত, আমরা আরো সচেতনতা করা উচিত কিভাবে এটা করা যায়। আর সাথে সাথে একই সাথে আমাদের এখানে বাংলাদেশে বন্যার একটা ক্ষতিগ্রস্ত হয়েছে গোটা দেশের বেশিরভাগ জেলা। আমাদের জয়পুরহাটের মানুষ অতিবৃষ্টির কারণে কিছু ক্ষতি আমাদের হয়েছে, রাস্তাঘাটের ক্ষতি হয়েছে এবং কিছু ঘর বাড়ির ক্ষতি হয়েছে, কিন্তু সামগ্রিক ভাবে বন্যার যে ছোঁয়াটা আজকে আমরা অন্যান্য জেলার চাইতে ভালো আছে অনেকটা। আল্লাহ রাব্বুল আলামিন জয়পুরহাট এবং আক্কেলপুরের মানুষকে অনেকাংশে ভালো রেখেছে, ওই জন্য আল্লাহকে আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি আমরা কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি। তাই সাথে সাথে বাংলাদেশের যে সমস্ত এলাকায় এখনো পর্যন্ত বন্যা কবলিত হয়ে মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে, সরকারের পক্ষ থেকে তাদের কাছে ত্রাণ পৌঁছে দেওয়া হচ্ছে, তাদের তারা বন্যা মোকাবেলা করছে। আমরা আশা করবো আল্লাহ রাব্বুল আলামিন যেন এই মানুষগুলাকে একেবারে করোনা এবং পাশাপাশি এই যে বন্যা দুটিতেই মানুষকে ক্ষতিগ্রস্ত করছে, আল্লাহ যদি আমাদের সহায় করেন আমরা আশা করবো আবার মানুষ বন্যার থেকে মোকাবেলা বন্যার থেকে পরিত্রাণ পাবে এবং করোনা থেকেও আমরা মানে মুক্ত হয়ে আবার ভালো অবস্থায় আমরা ফিরে আসব, বাংলাদেশ অর্থনৈতিক অবস্থা সচল হবে এবং আমাদের ছেলে মেয়েরা আবার লেখাপড়ার দিকে ধাবিত হবে, আমরা যে ক্ষতি হয়েছে সেই ক্ষতি আমরা পূরণ করতে পারবো, এটা আমরা প্রত্যাশা করি। আপনি বলছিলেন যে আপনার এলাকার মানুষরা সারা বাংলাদেশের মানুষই করোনা পরিস্থিতি শুরুর দিকে যে সচেতনতা আমরা দেখেছি সারা দেশেই সেই সচেতনতা কিন্তু এখন খুব একটা দেখা যাচ্ছে না এবং অনেকটাই অসচেতন জীবনযাপন করছে। আপনি সচেতন মানুষ, নিশ্চয়ই আপনি জানেন যে ইউরোপের যে দেশগুলো করোনা আক্রান্ত হয়েছিল এবং যার কারণে তাদের ডিজাস্টার হয়েছিল, বড় ধরনের ডিজাস্টার হয়েছে এবং অনেক মানুষই মৃত্যুবরণ করেছে, সেই তুলনায় বাংলাদেশ আল্লাহর রহমতে অনেকটা ভালো আছে, আপনি নিজেও বলেছেন। তো তারাও কিন্তু পরবর্তীতে আবারও এই অসচেতন কিছুটা অসচেতনতার কারণে নতুন করে আমাদের আক্রান্তের সংখ্যা বেড়েছে, আবার মৃত্যুর সংখ্যা বেড়েছে, এই বিষয়গুলো কিন্তু আমরা বিভিন্ন দেশে লক্ষ্য করেছি। তো আপনারা যখন জনপ্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন, নিশ্চয়ই আপনাদের দায়িত্ব আছে আপনাদের মানুষকে নিরাপদে রাখার, আপনার এলাকার মানুষ স্ব স্ব এলাকার মানুষকে নিরাপদে রাখার দায়িত্ব কিন্তু আপনাদের, সেই জায়গা থেকে আপনারা কতটুকু সচেতনতা অবলম্বন করছেন যে নতুন করে যাতে আমাদের কোনো ধরনের পরিস্থিতি শিকার না হতে হয়? এটা আমাদের দুঃখ দুঃখ দুঃখের সাথে বলতে হচ্ছে। দেখেন পুলিশের পক্ষ থেকে তারা প্রথম সারিতে কাজ করছেন, সেনাবাহিনী প্রথম সারিতে কাজ করছেন, অনেকাংশে মাস্ক না পরার কারণে জরিমানা বন্ধ করা হচ্ছে, মানুষকে বাইরে একটা নির্দিষ্ট টাইমের পরে বলা হচ্ছে রাত 8টার পরে অথবা রাত 10টার পরে বাড়িতে থাকবার জন্য, কিন্তু মানুষ এমন ভাবে অভ্যস্ত যে বাইরে না গেলে মনে হয় শান্তি পাচ্ছে না। মানুষ নিজেরা যতক্ষণ পর্যন্ত সচেতন না হবে, আইন দিয়ে কিংবা জনপ্রতিনিধিরা যতই কাজ করুক, দেখুন কোন মানুষটা জানে না যে আমরা সামাজিক নিরাপত্তা ঠিক রাখতে হবে, কোন মানুষটা জানে না যে আমরা কাছাকাছি যাব না, কোন মানুষটা জানে না যে মাস্ক না পড়লে আমাদের এই সমস্যা হবে। আজকে কিন্তু বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশে এমন কোনো বাড়ি নাই, এমন কোনো ঘর নাই যেখানে টিভি নাই। আজকে আপনার জয়যাত্রা টিভির মাধ্যমে আমরা যে এই টকশোটা করছি, বাংলাদেশের হাজার কোটি মানুষ দেশ বিদেশে এটা কিন্তু দেখছেন এবং প্রতি মুহূর্তেই সরকারের পক্ষ থেকে প্রশাসনের পক্ষ থেকে এটা কিন্তু বলানো হচ্ছে যে আমরা এটা করে এই নিয়মগুলি মেনে চলি। আসলে এদেশের শ্রমিক, এদেশের খেতে খাওয়া মানুষ, এরা যেভাবে আসলে কতদিন বা বন্দি অবস্থা থাকবে, এদেরকে খাবার দেবে, এরা যে কারণে বেরিয়ে পড়ছেন। এবং আমি মনে করি বাংলাদেশের 50% মানুষের করোনা আক্রান্ত হয়েছে, আবার কিন্তু অটোমেটিক তাদের শারীরিক সুস্থতার কারণে এটা কিন্তু বের হয়ে চলে গেছে, এরা টেরই পায়নি। আবার মানুষের ভিতর এই যে করোনা টেস্ট করার যে চিন্তা ভাবনা, এটা অনেকাংশে এটা কম, মানুষ যেতেই চায় না, একটু জ্বর হয়েছে সর্দি হয়েছে, আমরা আমাদের অফিসের অনেক স্টাফকেও বলি তোমরা টেস্ট করো, কিন্তু ওনারা না এমনি ভালো হয়ে যাবে, দেখা গেল কদিন পরে এমনি সুস্থ হয়ে গেছে। এই যে অবস্থা চলতেছে, আসলে রিক্সিওয়ালা, ভ্যানওয়ালা, দিনমজুর, শ্রমিক, এরা যেভাবে মাঠে কাজ করতেছে,
এভাবে যেভাবে মাদে কাজ করতেছে সেভাবে আমরা দেখেছি আসলে মানুষের ওইভাবে ওইরকম কিছু ঘটনা করতেছে না। তবে উচ্চ পর্যায়ে যারা লোক আছে, যারা সমাজের উচ্চ পর্যায়ে, যার জীবন জীবিকার লিভলাইট করে উচ্চ পর্যায়ে, দেখবেন তাদের মধ্যে অথবা যারা বয়স্ক এবং অসুস্থ করোনা আক্রান্ত হলে তাই শুধু মারা যাচ্ছে, তাছাড়া কিন্তু নিষ্পর্ধায় মানুষ আমরা দেখি নাই ওইভাবে মারা যাচ্ছে। অনেক জাতীয় সংসদ সদস্য, বাংলাদেশের পার্লামেন্টের মেম্বার এবং মন্ত্রীরা, অনেক বড় বড় ব্যবসায়ীরা যারা যারা না সবসময় এসি ঘরে থাকে, এসি গাড়িতে চলে, আবার সেভাবে জীবনযাপন লিভ করে, তাদের মধ্যে যখন করোনা আক্রান্ত হচ্ছে তাদেরকে কিন্তু বাঁচানো অনেক কঠিন হয়ে দাঁড়াচ্ছে। হ্যাঁ, কিন্তু সাধারণ মানুষকে করোনা ধরেছে টেস্ট করে পাওয়া গেছে, কিন্তু তারা বাড়িতে থাকছে, নিয়ম ওরা বলতে আমি টেরি পাইনি, আবার এক সপ্তাহ পরে তাদেরকে টেস্ট করা হচ্ছে, আবার নেগেটিভ আসছে। আপনি ঠিকই বলেছেন যে মানুষের আমাদের ভৌগোলিকগতভাবে আমাদের এই অঞ্চলের মানুষের যে রোগ প্রতিরোধ ক্ষমতা সেই ক্ষমতাটা বেশি আছে, বিধায় আমরা এই করোনা ভাইরাস থেকে যখন আমরা দেখতে পাচ্ছি অন্য দেশের মানুষ অনেক মানুষ মৃত্যুবরণ করছে, সেই তুলনায় বাংলাদেশের মানুষ অনেকটাই সেখান থেকে রেহাই পাচ্ছে। নিশ্চয়ই আপনি ঠিকই বলেছেন। আমরা একটু অন্য প্রসঙ্গে যেতে চাই, জনপ্রতিনিধির প্রসঙ্গে যেতে চাই। আপনারা যেহেতু তৃণমূল পর্যায়ে জনপ্রতিনিধির দায়িত্ব পালন করছেন, আপনি নিশ্চয়ই যেহেতু এখন ডিজিটাল বাংলাদেশ হাতের মুঠোয় সারা দেশের খবর, সারা দুনিয়ার খবর, ঠিক গত কালকে আপনারা সোশ্যাল মিডিয়াতে যে ঘটনাটি দেখেছেন, কক্সবাজারের চকরিয়ার একটি ঘটনা, নিশ্চয়ই আপনার দৃষ্টি এড়াইনি এই বিষয়টি। একজন জনপ্রতিনিধি, আপনার মতোই একজন জনপ্রতিনিধি, সেখানে তার সাধারণ মানুষের সাথে কী ধরনের আচরণ করেছে, দুজন নারীর সাথে কী ধরনের আচরণ করেছে, যেটা সারা দেশে ব্যাপকভাবে আলোড়ন সৃষ্টি করেছে এবং এই ঘটনার ধিক্কার জানিয়েছে। একজন জনপ্রতিনিধি যারা জনগণকে ভোট দিয়ে প্রতিনিধি নির্বাচন করে, আমার প্রশ্ন হচ্ছে তারা কি ভুল প্রতিনিধি নির্বাচিত করছে না? আপনারা ক্ষমতা পাওয়ার পর ক্ষমতার অপব্যবহার করার প্রবণতা, এই যে ক্ষমতা পাওয়ার পরে অপব্যবহার, এই বিষয়টি আপনি কিভাবে দেখছেন একজন জনপ্রতিনিধি হিসেবে? ধন্যবাদ আপনাকে, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় আপনি আমাদের সামনে উপস্থাপন করেছেন। দেখুন, সমাজে সব শ্রেণীতেই ভালো এবং খারাপ থাকে, ভালো এবং খারাপ সব শ্রেণীর মানুষের মধ্যে আছে, তেমনি ভাবে জনপ্রতিনিধির মধ্যে আছে। এমনও দেখা গেছে এই যে করোনাকালীন মাননীয় প্রধানমন্ত্রী যে সমস্ত মানবিক সহায়তা দিয়েছেন, এখানেও কিছু জনপ্রতিনিধি অনিয়ম করবার কারণে অনেক জনপ্রতিনিধিতে তাদের চেয়ারম্যান কিংবা মেয়র কাউন্সিলর মেম্বারদের পদ হারাতে হয়েছে। আমরা সেখান থেকে সবাই যে ধোয়া তুলসি পাতার মতো এমন বিষয় না, আমরা চকরিয়ার বিষয়টা উপলব্ধি করেছি, চকরিয়ার চেয়ারম্যান একজন মেয়ের প্রতি লালসার কারণে মেয়েটি তাকে যখন রাজি হয় নাই তাকে গরু চুরির অপবাদ দিয়ে কোমরে দড়ি বেঁধে টানে নিয়ে যাচ্ছিল, এরকম একটা বিষয় গতকালকে সোশ্যাল মিডিয়ায় প্রচার হবার পরে বর্তমান সরকার কিন্তু তাকে রেহাই দেয়নি। আজকে দেখেছেন র‍্যাবের পক্ষ থেকে তাকে গ্রেফতার করা হয়েছে, টিভি চ্যানেলে আমরা দেখেছি। হ্যাঁ, আইনের ঊর্ধ্বে কেউ না, আইনের ঊর্ধ্বে কেউ না। বাংলাদেশের বিভিন্ন সময় এই যে আজকে শোকাবহ 15ই আগস্ট, বঙ্গবন্ধুর হত্যার বিচার বাংলাদেশের মাটিতে হবে না, ইন্ডিপেন্ডেন্ট অ্যাক্ট রহিতকরণ বিল করে বন্ধ করে 21 বছর রাখা সম্ভব হয়েছে। 21 বছর পর হলেও এই রহিতকরণ বিল বাতিল করে আবার তাদের বিচার হয়েছে। আজকে আমি গোলাম মাহবুবের অবসর অথবা বাংলাদেশের শক্তিশালী কোনো মন্ত্রী এই আইনের বাইরে নই, 21 বছর পরে বাংলাদেশের সর্বোচ্চ মহলের লোকেরাও কিন্তু এর এই বিচারের মুখোমুখি হয়েছে। যারা অনেকেই এই যুদ্ধে অপরাধী ছিল, টিভিতে এসে যারা ইনসাল্টমূলক বক্তব্য দিত এই সালাউদ্দিন কাদের চৌধুরীরা, তাদেরকেও আইনের আওতায় আসতে হয়েছে, তাদেরও ফাঁসির কাষ্ঠলে উঠতে হয়েছে। এখানে মনে রাখতে আমি বাধ্য হচ্ছি বিএনপি রাষ্ট্র ক্ষমতায় থাকতে তারেক রহমান, তার নেতৃত্বে মুজাহিদদের নেতৃত্বে এখানে 21 আগস্ট গ্রেনেড হামলা, এ মাসের 21 আগস্ট গ্রেনেড হামলা করে মাননীয় প্রধানমন্ত্রী এবং আওয়ামী লীগকে নেতৃত্ব শূন্য করবার চেষ্টা হয়েছিল।
আল্লাহ রাব্বুল আলামিনের রহমতে সেদিন মাননীয় প্রধানমন্ত্রী রক্ষা পেলেও কিন্তু আইভি রহমান সহ 24 জনকে প্রাণ দিতে হয়েছে, 500 জনকে স্প্লিন্ডার নিয়ে এখনো ঘুরে বেড়াতে হচ্ছে। হানিফ সাহেব সাবেক মেয়র তাকে স্প্লিন্ডারের আঘাতে জর্জরিত জর্জরিত হয়ে তাকে এক সময় মৃত্যুর কোলে ঢেলে পড়তে হয়েছে। এর বিচার হবে না কখনো মনে করেছিল, 10 মিয়া নাটক হয়েছিল, কিন্তু তারাও তারেক রহমানরাও আজকে যাবজ্জীবন জেল হয়েছে। বাংলাদেশের সর্বোচ্চ সুপ্রিম কোর্টের আদালতে তাদের বিচার পেন্ডিং আছে। আমরা মনে করি বাংলাদেশের সর্বোচ্চ মানুষরাও আইনের আওতায় বাহিরে না। একজন চকরিয়ার চেয়ারম্যান আর আক্কেলপুরের মেয়র, এরা কেউই আইনের ঊর্ধ্বে না। তাই সবসময় মনে রাখতে হবে যে আমরা আইনের মধ্যে সীমাবদ্ধ, আইনকে মেনে চলেই আমাদেরকে পথ চলতে হবে। নচেত কে কখন মসজিদে থাকবে আর কে কখন জেলখানায় থাকবে, কে কখন ফাঁসির কাছে যাবে আর কে কখন পুরস্কৃত হবে, এটা বলার অবকাশ নেই। সেই কারণে আমি বলবো যে এই চকরিয়ার চেয়ারম্যানের বিষয়টা নিয়ে আমরা যেন শিক্ষা গ্রহণ করি প্রত্যেকটা জনপ্রতিনিধি। আগামীতে কোনো মানুষকে মিথ্যা অপবাদ দিয়ে মানে হয়রানি না করি। আজকে সোশ্যাল মিডিয়ার যুগ, ডিজিটাল বাংলাদেশ বাংলাদেশে পদার্পণ করেছে মাননীয় প্রধানমন্ত্রীর সুযোগ্য সন্তান সজীব ওয়াজেদ জয়। মুজিব থেকে সজীব আজকে ডিজিটাল বাংলাদেশে অবতরণ করেছে। সেই যুগে কোনো কিছুই আমরা এটা ধামাচাপা দেওয়ার সুযোগ নেই। সেই জন্য বলবো আমরা আজকে চকরিয়ার চেয়ারম্যানের কাছ থেকে শিক্ষা নিয়ে বর্তমান জনপ্রতিনিধিরা, ভবিষ্যতের সকল জনপ্রতিনিধিরা শিক্ষা নিয়ে আমরা পথ চলব, তাহলে মানুষ নিরাপদ থাকবে, আমরাও নিরাপদ থাকব। এটা আপনার মাধ্যমে দেশবাসীকে এবং আপনার চ্যানেলের মাধ্যমে আমি জানাতে চাই। জি, অনেক ধন্যবাদ এই প্রসঙ্গে আপনার খোলাখুলি বক্তব্যের জন্য। এবং আমরা প্রত্যাশা রাখি, মানে জনগণ তো প্রত্যাশা রাখে জনপ্রতিনিধির কাছ থেকে যে যে জন্য তাদেরকে ক্ষমতায় বসানো হয়েছে, ভোট দিয়ে দায়িত্ব দেওয়া হয়েছে, নিশ্চয়ই তাদের যে কাঙ্ক্ষিত যে প্রত্যাশা, সেই প্রত্যাশা যখন পূরণ না হয় তখন স্বাভাবিকভাবেই বিভিন্ন ধরনের প্রশ্ন কিন্তু আমাদের সামনে উঠে আসে। যে আমি যে প্রশ্নটি করেছিলাম যে তাদের ভুল নির্বাচিত ছিল কিনা, বা আমরা আপনাদেরকে যখন ভোট দিয়ে নির্বাচিত করছি আমরা আসলে ভুল মানুষকে নির্বাচিত করছি কিনা, সারা দেশে এই চিত্রগুলো কিন্তু আমরা দেখেছি। আপনি যেমনটি বলেছেন সত্যি কথাই, যে যখন প্রধানমন্ত্রীর যে সাহায্যগুলো গিয়েছে তখন কিন্তু অনেক মানুষকে আমরা দেখেছি সেখানকার অপব্যবহার করতে, এবং তার জন্য হয়তো অনেকেই শাস্তি পেয়েছে, অনেকেই হয়তো তা এই বিচারের বাইরে থেকেছে, বা অনেকের খবর আমরা জানি না। এরকম আমরা প্রত্যাশা রাখি যে আপনাদের কাছ থেকে জনগণের যে কাঙ্ক্ষিত যে সেবাটা, সেই সেবাটা নিশ্চয়ই পাবো। আমি আরও একটি বিষয়ে, জয়পুরহাটের একটু বিষয়ে যেতে চাই, যে জয়পুরহাটে আমরা যেহেতু শোকের মাসেই এই আজকের এই আলোচনায় অংশগ্রহণ করেছি, আমরা এর ভিতরে 15 আগস্ট আমাদের এসেছে, এর ভিতরে 21 আগস্ট এসেছে, তো এ পর্যন্ত যেহেতু এখন পর্যন্ত আমরা শোকের মাসে আছে, এবং এই বছরটি পুরো বছর জুড়েই যেহেতু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর বিভিন্ন ধরনের কর্মসূচি বছরব্যাপী আমরা পালন করছি, ঠিক এই সময়ে আপনারা এই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদত বার্ষিকী বা 21 আগস্টের যে অনুষ্ঠানগুলো, শোকের মাসের যে কর্মসূচি, সেই কর্মসূচি কতটুকু আপনারা তৃণমূল পর্যায় থেকে পালন করেছেন? দেখুন, আমরা মুজিব শতবর্ষ উদযাপনের শুরুটা ছিল জাঁকজমকপূর্ণ, পরবর্তী সময় এইটা আসলে করোনাকালীন অবস্থায় একটা সংকুচিত করা হয়েছে। এরপরও আমরা বিভিন্ন কর্মকাণ্ড, আমাদের বিভিন্ন অফিসিয়াল কার্যক্রমে আমরা এই মুজিব বর্ষ লগ্ন উপস্থাপন করি, এবং এখন যে সমস্ত প্রোগ্রাম হয় একটা জুম অনলাইনের মাধ্যমে, এর পাশাপাশি আমরা যে শোকের মাস, এটা জাতীয়ভাবে এবং দলীয়ভাবে এটা পালিত হয়েছে। কখনো মসজিদে মিলাদের মাধ্যমে, কোথাও সামাজিক নিরাপত্তা ঠিক রেখে সেখানে আমরা জাতীয় শোক দিবস পালন করেছি, 21 আগস্ট পালন করেছি। এখনো পর্যায়ক্রমিক ভাবে বিভিন্ন ওয়ার্ড পর্যায়ে, ইউনিয়ন পর্যায়ে, পৌরসভায় এবং উপজেলা পর্যায়ের পর্যায়ক্রমিক ভাবে এটা সুষ্ঠু মানে স্বতঃস্ফূর্ত ভাবে পালিত হচ্ছে। আগে যেমন ভাবে ব্যাপক লোক সমাগম করে ব্যাপক ধারাও ভাবে এটা হচ্ছিল, সেটাকে কেন্দ্রীয় ভাবে আমাদেরকে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে, যেমন প্রধানমন্ত্রী দেখেন এবং ওবায়দুল কাদের দুজনাই বিভিন্ন প্রোগ্রামে সম্পৃক্ত হচ্ছেন, প্রধানমন্ত্রী গণভবন থেকে, ওবায়দুল কাদের সাহেব তিনি তার বাসা থেকেই অনলাইনে জুম মিটিং এ উপস্থাপন করে সেখান থেকে বক্তব্য দিচ্ছেন। সেরকম আমাদের এখানে এরকম না হলেও
আমরা সামাজিক নিরাপত্তার মধ্য দিয়ে মানুষকে কিছু নেতাকর্মীকে সংগঠিত করে সেখানে আলোচনা করছি। আমাদের ধর্মীয় ভাবে মসজিদে মন্দিরে মানে গির্জায় বিভিন্ন ভাবে এটা পালিত হচ্ছে এবং খুবই স্বতঃস্ফূর্ত ভাবে মানুষ আসলে এটা 15 আগস্টে একটি ভয়াবহ দিন, এই দিনটাকে মানুষ কখনোই মেনে নিতে পারে নাই, 21 আগস্টের এই দিনটাকে মেনে নিতে পারে নাই এবং এই আগস্ট মাসটাই বারবার বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনাকে হত্যার চেষ্টা হয়েছে এটা মেনে নিতে পারে নাই। বিদায় গোটা জয়পুরহাটের মানুষ, দল মত নির্বিশেষে সামাজিক ভাবে প্রশাসনিক ভাবে রাজনৈতিক ভাবে শিক্ষা প্রতিষ্ঠানে সমময় মজিব বর্ষ এবং আগস্ট মাসের পুরার শোকাবহ মাসটি আমরা উদযাপিত করছি খুব সুন্দর ভাবে মানুষের কাছে আমরা উপস্থাপন করতে পেরেছি এবং মানুষের সারা আমরা উপলব্ধি করেছি। জনাব গোলাম মাহফুজ, স্কুল কলেজ খোলা থাকলে বিষয়টা, জি গোলাম মাহফুজ চৌধুরী, আপনি, আমি একটু আপনার প্রসঙ্গে যেতে চাই যে আপনি এই যে পৌরসভা সেই পৌরসভার দায়িত্ব নেওয়ার পর থেকে এ পর্যন্ত আপনি কি ধরনের উন্নয়ন কর্মকাণ্ড করতে পেরেছেন, বিশেষ করে আপনার যে প্রতিশ্রুতি আমরা জনগণের যে দায়িত্ব সেই দায়িত্ব নিয়ে যখন কথা বলছিলাম, এখন আপনি আমাদেরকে একটু বলবেন যে আপনার যে প্রতিশ্রুতি দেওয়া ছিল জনগণের কাছে সেই প্রতিশ্রুতির আপনি দায়িত্ব পাওয়ার পর থেকে কতটুকু আপনি পালন করতে পারছেন? ধন্যবাদ। আমি একটা বিষয় আপনাদেরকে একটু সময় নিয়ে বলবো যে আসলে আমি আমি জয়পুর শহরে বসবাস করি, এরপর চেয়ারম্যান হয়েছি, পৌরসভার বাইরে রবীন্দ্রপুর ইউনিয়নের চেয়ারম্যান হয়েছে, উপজেলা আওয়ামী লীগের আমি সাধারণ সম্পাদক। এরপরে কিন্তু আমি চেয়ারম্যান থাকা অবস্থায় আমার চেয়ারম্যানই পদ রিজাইন দিয়ে ভোটার ট্রান্সফার করে, বাট আমার পৌরসভার মধ্যে নিজস্ব বাড়ি ঘর এরকম কিছু নেই, তারপরও উপজেলা আওয়ামী লীগের সেক্রেটারি হিসাবে দলকে সুসংগঠিত করে মানুষকে মানে একটা আশা দিয়ে মানুষের ভোট দিয়ে সর্বপ্রথম আমি নৌকা মার্কার মেয়র, আমি সেই মানুষের প্রত্যাশা, মানুষের তো আসলে অনেক প্রত্যাশা, আমরাও অনেক প্রত্যাশা শুনেছি শতভাগ পূরণ করতে সক্ষম হয় নাই, সে আমি আমার প্রত্যাশা পূরণ করতে সক্ষম হয়েছি। দেখুন বাংলা 28টি পৌরসভার মধ্যে 30টি পৌরসভা প্রোগ্রাম পানির সাপ্লাই দিয়ে আর্সেনিক মুক্ত দেওয়া হবে সেই প্রজেক্টে আমি পৌরসভায় অন্তর্ভুক্ত হয়েছি, সেখানে 60-70টা কাজ হবে, সেখানে ইতিমধ্যেই 9 টেন্ডার হয়েছে, অচিরে কাজ শুরু হবে। আমরা শহরের জায়গায় আমরা নতুন করে রাস্তা করতে সক্ষম হয়েছি এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে আমার পৌরসভার ভিতরে একটি কলেজ এবং একটা হাই স্কুল সরকারিকরণ করা হয়েছে। এই পৌরসভার মধ্যে আমাদের এলাকার এমপি বর্তমান জাতীয় সংসদ হুইপ আবু সাইদ আল মাহমুদ স্বপন, তার সহযোগিতায় আমরা অধিকাংশ নতুন ভবন করতে যাচ্ছি। এভাবে দোরগোড়ায় সেবা পরিষ্কার পরিচ্ছন্ন ডেঙ্গু মুক্ত করবার জন্য আমরা কাজ করছি দিনরাত পরিশ্রম, কিন্তু মানুষের তো আসলে প্রত্যাশা অনেক বেশি, সকল প্রত্যাশা পূরণ না করতে পারলেও মানুষের প্রত্যাশার কাছাকাছি আমরা যেতে সক্ষম হয়েছি। মানুষের প্রত্যাশার যে বিরাট অংশের অধিকাংশ আমরা করতে পেরেছি। আমি আরো যে সময়টুকু আছে এই সময়টুকুর মধ্যে আমরা অনেক কিছু অনেক রাস্তাঘাট দেন আমরা এগুলো আমরা করতে পারলে আরো বেশি কাজ সম্ভব। মধ্যে জানুয়ারি মাসের 26 তারিখ পর্যন্ত আমাদের মেয়াদ 30-90 দিনের মধ্যে নির্বাচন হওয়া উচিত, কিন্তু এখন করোনাকালীন অবস্থা কি হবে জানি না। আমি আমার সাধ্য মতো কাজ করছি, আমি আওয়ামী লীগের সেক্রেটারি হওয়ার সুবাদে মাওলানা হুইপ মহোদয় সর্বাত্মক ভাবে এই আক্কেলপুর মানুষকে আক্কেলপুর নগরকে ডিজিটাল আক্কেলপুর বানাবার জন্য তিনিও সহযোগিতা করছেন। আমরা দিনরাত পরিশ্রম করে মানুষের পাশে থেকে দল মত নির্বিশেষে আমরা মানুষের এটা এবং আপনার এই যে মানবিক সহায়তা দিয়েছেন যে পরিমাণ মাননীয় প্রধানমন্ত্রী, এক একজন মানুষকে আমরা কমপক্ষে বিভিন্ন রকম সহযোগিতা দিতে পেরেছি এবং সেক্ষেত্রে কে আওয়ামী লীগ করেন কে বিএনপি করেন কে এটা বিবেচনা না করে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশ মোতাবেক আমরা মানুষের পাশে দাঁড়িয়েছি। এইভাবে এবং অনেকাংশে আমি দাবি করব যে আমি অনেকাংশে সফল হয়েছি। অনেক ধন্যবাদ জনাব গোলাম মাহফুজ চৌধুরী, অবসর মেয়র আক্কেলপুর পৌরসভা ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আক্কেলপুর জয়পুরহাট, আপনাকে অনেক ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে আলোচনায় থাকার জন্য এবং আমরা প্রত্যাশা রাখছি আপনারা যে প্রতিশ্রুতি দিয়ে আপনি এবং আপনারা সারা দেশেই যে জনপ্রতিনিধিরা রয়েছেন
যে প্রতিশ্রুতি মানুষকে দিয়ে আপনারা মানুষের ভোট নিয়ে জনগণের প্রতিনিধি হয়েছেন, সেই প্রতিশ্রুতি রক্ষা করে আপনাদের দায়িত্ব পূর্ণ করবেন, সেই প্রত্যাশা রাখছি আপনার কাছে এবং আপনাদের সবার কাছেই। ধন্যবাদ জানাচ্ছি আজকের অনুষ্ঠানে এতক্ষণ পর্যন্ত থাকার জন্য। দর্শক, এই ছিল আজকের মতো আমাদের প্রবাস টাইম। আগামীকাল ঠিক একই সময়ে আবারও আপনাদের সাথে দেখা হবে। সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।